ডিয়ার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পাঠগুলো ভালোভাবে উপভোগ করছেন তো আজ আমি আপনাদের সাথে আইসিটি এবং কম্পিউটার বিষয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টি হল টুডো স্টেশন আইসিটি অ্যান্ড আইসিটি অন্তর্ভুক্ত ডিভাইস তো আইসিটি এবং আইসিটি অন্তর্ভুক্ত কিছু ডিভাইস সম্পর্কে আজ আমি আলোচনা করবো এই এই পার্টি গুরুত্বপূর্ণ যারা আইসিটি এবং কম্পিউটার স্টুডেন্ট এবং যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ডিপিএড স্টুডেন্ট তাদের এই ধরনের প্রশ্ন পড়ে বা বিভিন্ন ক্ষেত্রে আইসিটির স্টুডেন্টদের এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় বা পরীক্ষার খাতায় লিখতে হয় তো আইসিটি সম্পর্কে আমরা সাধারণভাবে জানি কিন্তু হয়তো সংখ্যাটা পুরোপুরি সুন্দরভাবে আমরা লিখতে পারি না তো আজকে আমরা দেখে নেব এবং এই ডিভাইসগুলো হয়তো দু একটা ডিভাইসের নাম জানি কিন্তু আমরা বেশ কিছু ডিভাইসের নামও আজ জেনে নেবো তো চলুন শুরু করা যাক এখানে প্রশ্নটা কেমন হতে পারে যেমন প্রশ্ন হোয়াট ইজ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এটা সংক্ষেপে আইসিটি তো আইসিটি এর অন্তর্ভুক্ত কয়েকটি ডিভাইসের নাম লিখুন এমন প্রশ্ন হয়ে থাকে তো আমরা দেখে নিই হোয়াট ইজ আইসিটি আইসিটি কি তো সাধারণভাবে বলা যায় যে তথ্য আদান প্রদানের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে তথ্য যোগাযোগ প্রযুক্তি বলে বা আইসিটি বলে এটাই হচ্ছে আইসিটি সাধারণ কথা আমরা যেটা বুঝি তো আমরা আর সুন্দরভাবে জানবো যে পুরোপুরি সার্বিকভাবে এটা কী বলা যায় সার্বিকভাবে বলা যায় যে তথ্যের উন্নয়ন প্রবাহ সংরক্ষণ বিনিময় যোগাযোগ পুনরুদ্ধার ইত্যাদির জন্য যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহৃত হয়ে আসছে তাই আইসিটি যেমন আমরা তথ্যের উন্নয়ন করি প্রতিনিয়ত তথ্য এক জায়গা থেকে প্রবাহ এক জায়গা থেকে এক জায়গায় বিনিময় করিতে তারপর সংরক্ষণ করে রাখি তারপরে যোগাযোগ করি একজনের সাথে একজন তারপরে সেটা আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসি এই যে ডিজিটাল এর জন্য যে প্রযুক্তিটা ব্যবহার করা হচ্ছে সেটাই সার্বিকভাবে এটাকে আইসিটি বলা হয় আর প্রথমটা হচ্ছে সাধারণভাবে আমরা যেটা বুঝি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে দেখে নেবো আমরা আইসিটি এর অন্তর্ভুক্ত ডিভাইসের নাম এর অন্তর্ভুক্ত ডিভাইস আমরা সাধারণ অর্থে দু একটা বুঝি বা অনেকটাই অনেকে বলতে পারি কিন্তু আমরা যখন লিখতে যাই সুন্দরভাবে সেটা কীভাবে লিখবো একটু দেখে নিই তো এখানে আছে দেখেন আমি যেগুলো দিয়েছি মোবাইল ফোন কম্পিউটার সিডি পেনড্রাইভ টেলিভিশন ইন্টারনেট মেমোরি কার্ড স্যাটেলাইট টেলিফোন রেডিও ইত্যাদি হল এর অন্তর্ভুক্ত বিভিন্ন ডিভাইস এগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি ঠিক আছে তো আশা করি ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো এরকম আরও যে ভিডিও এখান থেকে পাবেন সেটা সহজে পেয়ে যান তো আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ